করছেন বাংলালিংক নিউজ আমরা সত্যি চাপি না সত্যি চাপি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল ফর ফার্দার আপডেটস মমতা চোর তার পুলিশ চোর রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা সম্মানীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় গতকালে দুর্ঘটনাগত স্পট পরিবর্তন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এসেছেন আপনারা ঠেলাঠেলি করবেন না ধৈর্য ধরবেন ঠেলাঠেলি কেউ করবেন না একটু কথা বলতে গিয়ে বিরোধী দল নেতাকে দুর্ঘটনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে না না কোন বারে লোক সমবেত গতকাল মর্মান্তিক ঘটনায় খুন করে ফেলা প্রান্তিক গরিব দরিদ্র পরিবারে এই গ্রামের যারা পরিবারের আছেন আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এইরকম হত্যার জন্য নিন্দনীয় ঘটনা এর প্রতিবাদের নিন্দার কোন ভাষা নেই এবং এখানে রাস্তার পাশে শুধু মুখ্যমন্ত্রীকে বলি বাজি তৈরির কারখানা নয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল আপনার পুলিশ আপনার আইসি এগরা তিনি প্রতি মাসে ৫০,০০০ টাকা করে নিয়ে যেতেন আর ভানুবাগ তিনি তৃণমূলের একজন বড় নেতা ১৩ সালে পঞ্চায়েতের মেম্বার ছিলেন ১৮ সালে ওনার বৌমাকে দাঁড় করিয়েছিলেন মাত্র ২৫০ টাকা দিয়ে আর ২৫০ টাকা করে দিয়ে হ্যাঁ বসে কথাই বলছি মা তা আপনাদের যে ক্ষতি এখানে করেছে এর আগে কেন পাঠাবেন এর আগে ৫ জন মারা গেছিল তারপরেও শিক্ষা হয়নি পুলিশ এবং ভানুবাগ যেহেতু শাসক দল করে আজকে এই ঘটনা ঘটিয়েছে আমি প্রথমত বলি ২৫,০০০ টাকা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না ২৫,০০০ টাকা যেটা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে এটা এনডিআরএফের টাকা ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা ভারত সরকারের টাকা আপনারা কোন এমএলএ অফিস তৃণমূলের অফিস থেকে চেক নেবেন না গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে যদি চেক দেয় চেক গ্রহণ করবেন এই পরামর্শ থাকলো আমাদের পঞ্চায়েতের মেম্বারকে পোস্টমার্টামের পরে সব দেহকে দাহ করা সনাতন সংস্কৃতি মেনে দাহ করার জন্য আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি তিনি এটা দাহ করবেন আজকেই কলকাতা হাইকোর্টে আমি এনআইএ তদন্তের জন্য আবেদন করেছি এবং আমরা চাই এনআইএ তদন্ত হোক শুধু ভানুবাগ নয় তার সঙ্গে যারা যুক্ত আছেন এবং তোলাবাজ পুলিশ তারাও
তাদেরও ভূমিকা সামনে আসুক শাস্তি পাক এবং আমরা দলের পক্ষ থেকে ভানুবাগের ভাই ছাড়া ভানুবাগের ভাইকে আমরা কোনো সাহায্য করব না খুন করিয়েছেন তারা বাকি সমস্ত নিরীহ গ্রামবাসীকে আগামী সোমবার দিন জেলা প্রেসিডেন্ট মণ্ডল প্রেসিডেন্ট এবং আমাদের এই জেলার এমএলএরা আসবেন প্রত্যেককে নটি পরিবারকে আমরা দাহ এবং আপনাদের অপঘাতে মৃত্যু পাঁচ দিনের কাজ হয়ে যাওয়ার পরে আমরা আপনাদের অর্থনৈতিক সাহায্য আমরা দলের পক্ষ থেকে করব এই পরিবারগুলো অনাথ যাতে না হয় আমরা দেখে নেব এনআইএ তদন্ত করব হবে তার ব্যবস্থা হবে এবং যাতে আপনাদের এইভাবে ভবিষ্যতে আর এইভাবে নিরীহ মানুষদের প্রাণ দিতে না হয় তার ব্যবস্থা আমরা করব এবং আমরা এখান থেকে এক নম্বর দাবি করি যে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এনডিআরএফ ডিজাস্টার রিলিফ ফান্ডের টাকা নয় রাজ্য সরকারকে প্রত্যেকটা পরিবারকে 10 লক্ষ টাকা করে মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করি এনআইএ তদন্ত করতে হবে আমরা দাবি করি প্রমাণ লোপাট করছে রাজ্য পুলিশ অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে দিয়ে এখানে তদন্ত অবিলম্বে করা হোক নইলে সব প্রমাণ মমতা পুলিশ লোপাট করবে কারণ পুলিশের সঙ্গে এদের ভাগ বাটোয়ারা ছিল আইসি এগরা প্রতি মাসে 50,000 টাকা করে এএসআই বিশ্বজিৎকে দিয়ে নিয়ে যেত এখান থেকে চতুর্থত রামপুরহাটের বগডুই থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার মূলে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর 1 মিনিটও চেয়ারে থাকা উচিত নয় এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী তার প্রশাসন দায়ী তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং আমরা 2-3 দিনের মধ্যে এগরাতে মহামিছিলের ডাক দিচ্ছি যেখানে 25,000 লোক রাস্তায় হাঁটবে দাবি 1 পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই দাবি 2 এনআইএ তদন্ত চাই পরিবারের পাশে আছি আপনারা পঞ্চায়েত মেম্বার সভাপতি আপনারা থাকলো আমি আপনাদেরই আপনার আপনগণকারী ঘরের ছোঁয়া মোর বাড়ি ভবানী চক এগরা থানার অন্তর্গত অতএব আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকিব থাকব এই ছাড়া অঞ্চলে আজকে আমার আসা নতুন নয় 2006 সালে এসেছি পরবর্তীকালে একাধিকবার আমি এখানে এসেছি এই জায়গা আমার অত্যন্ত চেনা জায়গা আমি এই পরিবারগুলোকে অনাথ হতে দেব না এই দায়িত্ব আমি নিলাম আর এনআইএ তদন্ত করে আর যাতে আমার গ্রামবাসীদের খুন মারা যাতে না হয় তার ব্যবস্থা আমরা করব কিভাবে করতে হয় আমরা জানি সেটা আমরা করে দেখাবো আপনারা সবাই দেহগুলো এলে পিএম করার পরে আপনারা যে আমাদের হিন্দু শাস্ত্র রীতি রয়েছে তার দাহ করে অপঘাতে যে শ্রাদ্ধ শান্তি হয় 5 দিনে সেগুলো সব করুন বাকি কাজ আমাকে করতে দেন আমি বাকি কাজ করবো এনআইএ ইনভেস্টিগেশন হলে পুলিশের রোলটাও এসে যাবে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন সিজন ট্রাভেল ফাবলিং করছে এই জন্যই তো হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রাফিকের কাজ ছাড়া লাগাতে না এই তোলা তোলার কাজে নিয়োগ করেছে মমতা ব্যানার্জি আর কালকে দিল্লজ্জের মতো বলছে পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েতের কাজ রাস্তা পুলিশ কেন ভিলেজ পুলিশ রেখেছে প্রতিটা জিপিতে একজন করে আর টাকা তুলতে আসে লজ্জা লাগে না কদিন আগে টাকা তুলতে এসছে হ্যাঁ কিনা বলুন গাড়ি নিয়ে আসে টাকা দিতে লজ্জা লাগে না এই পুলিশ মন্ত্রী দীর্ঘদিন ধরে বোমা বাঁধার
শেষ করে দিয়েছে গ্রামকে, এরা ইচ্ছা করে পাঠায়নি কাউকে। গোটা রাজ্যে বিজেপি ভূত দেখছে, অপদার্থ। রামপুরহাটের বগডুই থেকে শুরু করে পশ্চিমবঙ্গ জ্বলছে, আগুন জ্বলছে। পুলিশের সৃষ্টি, মমতার সৃষ্টি। উনি হচ্ছে মমতা ব্যানার্জি, হ্যাঁ কি না বলুন? ও ঢুকবে বেরোবে, ওর সঙ্গে চিটাগুড়ের ব্যবসা আছে। মমতা ব্যানার্জিকে না সরালে পরিত্রাণ নেই বাংলার। লজ্জার ভানুবাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ, ভানুবাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ, ভানুবাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা পুলিশ। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, গোলাবাজ পুলিশ হায় হায়। আমাদের হিরণ, তাপসী মন্ডল, অরূপ, সুমিতা সিনহা, শান্তনু প্রামাণিক, রবীন্দ্রনাথ মাইতি, এতজন এমএলএ এসছে তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সুদাম পণ্ডিত আছেন, আমি যেহেতু বাঁকুড়া যাবো, সুদাম বাবুকে বলছি এখানে খানিকক্ষণ থাকতে, আর আমি কাছে আছি, আপনারা ডাকলে কালকে চলে আসবো, পরশু চলে আসবো। কালকে গতকাল স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এখানে হয়েছে, ভানুবাগ এবং তার লোককে গ্রেপ্তার না করে তার বাড়িকে পাহারা দিয়ে একটা গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে। আমি এগারো থানাকে পুলিশকে বলে দিচ্ছি, আর একটা লোককে যদি ধরেন থানা ঘেরাও হবে। আর একটাকে যদি ধরেন বাকি লিগাল প্রোটেকশন আমরা দেবো। যা হয়েছে এখানে স্বতঃস্ফূর্ত হয়েছে, কোন রাজনৈতিক দল ব্যক্তি করেনি। আপনারা শান্ত থাকবেন, আইন হাতে তুলে দেবেন না। দাদা আমি তো দেখি,